এই চাবুটিকা বা স্কারলেট ভ্যারাইটিতে ফল এসছে। একটু আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা ফল পেরে টেস্ট করে দেখব। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ এটা ফল ধরা গাছ আমি দেখাতে পারিনি। অলপ করে বলতে পারি, এই পেয়ারা আর পাশে একটা আপেল রেখে দেবেন। এই পেয়ারা খাওয়ার পরে আপেলের দিকে আপনি তাকাবেন না, এটা 100% শিওর। এটা আছে সুইট সান্তল, সুইট সান্তল, তাই তো? দেখুন নতুন পাতা আছে, নতুন পাতা এবং ফুল আছে। এবং এই পাশে কয়েকটি গাছ দেখি, আর একটু ভিতরে যাই, প্রত্যেকটি গাছে এই যে প্রচুর ফুল আছে, তাই না? দেখুন বেল চাম্পা, যেটা সেই বড় সাইজের হয়, তাই না? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আসলাম আমাদের রেড ডায়মন্ড পেয়ারার কিং সমীর নার্সারি। নার্সারিতে আপনারা শুধুমাত্র রেড ডায়মন্ড পেয়ারা নয়, এখানে যত রকমের কেরালিয়ান ফ্রুট আছে, বিদেশি ফলের স্বর্গ রাজ্য বলতে পারেন। তো চলুন আজকে শুধু গাছ নয়, আজকে কিছু মাদার গাছ দেখাবো। আর আমরা বর্তমানে এই রেড ডায়মন্ড পেয়ারার একটা বাগিচাতে আছি, আমরা এই রেড ডায়মন্ড পেয়ারা টেস্ট করব। এই রেড ডায়মন্ড পেয়ারা সম্বন্ধে এই নার্সারির অনারের থেকে আমরা ডিটেলসে জানবো। তো চলুন আগে বাগানটা একটু ঘুরে দেখি। প্রথমেই আমরা এই সমীর নার্সারির অনারের সাথে কথা বলে নেব, আমি যাকে রেড ডায়মন্ডের কিং বলি। দাদা কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। দাদা সম্পূর্ণ নামটা আর নার্সারির অ্যাড্রেসটা প্রথমে বলে দিন, তারপরে আমরা গাছগুলো দেখব। গত এর আগেও ভিডিও দেখেছে, নাম বলেছি, এসছে অনেক জনাই আপনার ভিডিও দেখে। আচ্ছা, এসছে গাছও নিয়ে গেছে, রিপ্লাইও করেছে। আমার নাম মফিজুল রহমান মোল্লা, আমার নার্সারি চাকলায়। ঠিক মন্দিরে যাওয়ার আগে, হাফ কিলোমিটার যাওয়ার আগে তিন রাস্তার মোড় আছে, মোড় দিয়ে বাঁ দিকে মন্দিরে, ডান দিকে এক মিনিট গেলেই আমার নার্সারি, সামির নার্সারি বোর্ড লাগানো আছে। আর আমরা যখন রেড ডায়মন্ডের কিংকে পেয়েছি, তো রেড ডায়মন্ড পেয়ারাও আজকে আমরা পেরে দেখব। তার আগে খুব সংক্ষেপে দাদা এর বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু বলেন। বৈশিষ্ট্য হলো পেয়ারাটা খেতে খুব সৌন্দর্য আর ভিতরে লাল, আর দানা হবে তোমার 2-10%। আচ্ছা, আর খুব সহজেই গাছটা দেখে চেনা যায়, তাই না? এই পাতাগুলো, পাতাগুলো বড়। এখন যে রকম পেয়ারা আছে এর পাতা সব থেকে বড়। আচ্ছা, আর পাতাটা বহুত হার্ড, মানে শক্ত। আর এর কচি ডাল যেগুলো বেরোবে সেটাই হলো একটু লালচে, তাই না দাদা? হ্যাঁ, একটু লালচে। আচ্ছা, তো এখানে আমরা পেয়ারা ধরে রয়েছে পারি তাহলে? হ্যাঁ। আচ্ছা, ছোটটাও কাটি, বড়টাও কাটি। আচ্ছা, রেড ডায়মন্ডের পেয়ারাটা আমরা এবার কাটি, দুটো পেয়ারা। পেয়ারাটা আমি পেয়েছি, এখনো কোষি পেয়ারা লাল হয়নি, এখনো ছোট আছে, তাই না? ছোট আছে, হালকা হালকা কালার আসে শুরু হয়েছে। আচ্ছা, এটা ছোট পেয়ারা। আচ্ছা, এই পেয়ারাটা কাটো, হবে? অ্যাকচুয়ালি ছুরিটার অবস্থা খুব খারাপ, এই ছোট ছুরি দিয়ে কাটা মুশকিল। ফের টেস্ট করে দেখো, অসাধারণ, পরিপক্ক হয়নি, ভিতরটা এত সফট আর মিষ্টতা তো অসাধারণ, অসাধারণ, মন ভরিয়ে ভরে গেল। এটা একদম হলপ করে বলতে পারি, এই পেয়ারা আর পাশে একটা আপেল রেখে দেবেন। এই পেয়ারা খাওয়ার পরে আপেলের দিকে আপনি তাকাবেন না, এটা 100% শিওর। বিশ্বাস না হয় আপনি রেড ডায়মন্ড পেয়ারা বাড়িতে লাগান, বা যে কোনো জায়গা থেকে রেড ডায়মন্ড পেয়ারা সংগ্রহ করে খান, খেলে বুঝতে পারবেন। কি দাদা, ভুল বললাম? অসাধারণ। আমি বললে তো বেশি বলা হয়ে যাবে, তুমি খাচ্ছ তুমি বলো। অসাধারণ টেস্ট। সব থেকে ভালো লাগলো রেড ডায়মন্ড পেয়ারের বীজ কিন্তু খুবই কম, এবং যে বীজগুলো দু চারটে আছে সেগুলো ভীষণ সফট। দেখুন ছুরিতেই কেটে গেছে বীজ, দেখুন ছুরিতেই অর্ধেকটা কেটে গেছে। রেড ডায়মন্ড পেয়ারের বাগান দেখলাম, পেয়ারাও আজকে নিজে মুখে নিজে টেস্ট করলাম এই পেয়ারা। আর দাদা চারার কথা এবার জিজ্ঞাসা করবো, আর চারা রেডি আছে নিশ্চয়ই?
তারা এখন অল ফর রেডি আছে। আমাদের এক মাস আগে ভিডিও করা হয়েছিল, এদিকে দেখেছিলাম সম্পূর্ণ চারা। এই যে এতো কাটা হয়ে গেছে না, এগুলো দেখেই বোঝা যাচ্ছে আমাদের চারাটাও আজকে বার হয়ে গেল। আচ্ছা, আর অল্প চারা আছে, কেউ যদি নিতে চায় তাহলে তারা পেয়ে যাবে। আচ্ছা, আর যদি পাইকারিতে বেশি করে নিতে চাই তাহলে আপনার সাথে কন্টাক্ট করলে কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে চারা, তাই তো? আমাদের এখনো চারা বাঁধা আছে, আর আমাদের রুট স্টক লেভেছে আজকে, দেখলাম যে বড় গাড়িতে রুট স্টক লেভেছে। আচ্ছা দাদা, একটু ফোন নাম্বারটা বলে দিন। 7384662092 এই নম্বরে যোগাযোগ করে নিতে পারে। বোথ নার্সারিতে এতেও এসে মাল সংগ্রহ করতে পারে বা অনলাইনের মাধ্যমে, তাই তো? আমাদের কাছে রেড ডায়মন্ড ছাড়া প্রচুর ভ্যারাইটি আছে, কেরালিয়ান ভ্যারাইটি, ইউনিক 130টার উপরে ভ্যারাইটি আছে। জাবাটি জাবাটিকে আছে 15টা, কাঁঠাল আছে 9টা, আর অনেক রকম ভ্যারাইটি আমাদের। দাদা শুনলাম একটা জাবাটি কাবাই ফল হয়েছে, হ্যাঁ তো চলুন যাব সেই জাবাটি কাবার কাছে, যাই গিয়ে টেস্ট করব ফল। দর্শক বন্ধুরা, আপনারা কিছুদিন আগে এই সমীর নার্সারির অসাধারণ বিদেশি ফলের কালেকশনের ভিডিওটা দেখেছিলেন এবং অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছিলেন, দাদা এই সমস্ত গাছগুলো আমাদের বাড়িতে হবে তো? তার চাক্ষুষ প্রমাণ আজ আমরা দেব। কি গাছ দাদা? চাবুটিকা বা স্কারলেট ভ্যারাইটি, তাই তো? আর এই চাবুটিকা বা স্কারলেট ভ্যারাইটিতে ফল এসছে, একটু আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা ফল পেরে টেস্ট করে দেখব এটা, তাই তো দাদা? হ্যাঁ। আচ্ছা তো চলুন পারুন। স্কারলেট জাবুটিকাবা এখনো পর্যন্ত আরো মোটা হবে, আরো আরো বড় হবে, তাই তো? এটা ট্রিটমেন্ট হয় না তো জন্য। আচ্ছা আপনি ছাড়ান, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ এটা ফল ধরা গাছ আমাকে দেখাতে পারি। আচ্ছা না, তুমি আগে পুরো পুরোটা ছাড়াও, ছাড়িয়ে আমাদের দর্শক খোলা সমাধি খেতে হয়। আচ্ছা এর খোলা সমাধি খেতে হয়। কিভাবে খাই? আরে খোলা সমাধি কামড়া, খোলা সমাধি, হ্যাঁ হ্যাঁ, এখনো খোলা ছাড়া ছায় না। দারুণ টেস্ট। সিটটা দেখে দেবেন কত কোণে সিট আছে, এতে কোনো শ্বাস আছে। দারুণ টেস্ট, দারুণ দারুণ। কেন এর আগে আমি খেয়েছি এখান থেকে, ওই জন্য আমি এখন তোমাকে খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ টেস্ট। সিটটা খুব ছোট আর সত্যি খুব সুন্দর, একদম অন্য রকম খেতে। আমাদের দেশীয় যে ফলগুলো তার থেকে পুরোটাই অন্যরকম, মিষ্টি দারুণ, ফ্লেভারটা দশা। ফল তো টেস্ট করলাম, গাছটা আর একবার দেখবো। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ফুল আছে, তাই না? আরো ফুল আছে, হ্যাঁ এই যে প্রচুর, একটু ক্লোজলি দেখাই। কতদিন আগে ফুল দিয়ে গেছিল এই ফলটা? এটা কত, এক দেড় মাস, তাই এরকম? এর মধ্যে ফল পেকে গেছে, ফল পেকে গেছে। আর এই যে প্রচুর, এই যে এর কাণ্ডে হবে সমস্ত, দেখো নিচে ফল ফুল আছে, নিচে ফুল আছে, এই যে সব ফুল, এগুলো সব ফুল, তাই না? প্রচুর। আর এটা চারা নিশ্চয়ই থাকছে, চারা 15টা ভ্যারাইটি আছে। আচ্ছা জাবুটি কাবার 15টা ভ্যারাইটি আছে, না কয়েকটা যদি একটু নাম বলা যায় মোটামুটি? আছে স্কারলেট আছে, রেড হাইব্রিড আছে, তারপর কি তোমার পিকোসি আছে, সাভারা আছে, তারপর কি তোমার একুফালিস্তা আছে। আর স্কারলেট জাবুটি কাবা এখানে যে অসাধারণ হচ্ছে তার তো আমরা চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম এই গাছটা, তাই না? আচ্ছা, আর দাদা অনলাইনে করা হচ্ছে? অনলাইনে হচ্ছে, করা হচ্ছে। আর ফোন নাম্বার একটু বলে দিন। 7384662092 আচ্ছা, আপনি তো মেনলি পাইকারি বিজনেস করেন, প্রচুর পাইকারি নার্সারিম্যান এসে নেয়, তো খুচরো যদি কেউ আসে তাহলে দেয়া যাবে? তো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আমরা দিচ্ছি তো, খুচরাও দিচ্ছি। আপনার ভিডিও থেকে যে যা আসছে তাদের খুচরাও দিচ্ছি, অথবা আমরা অনলাইনে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই দাদা। স্কারলেট জাবুটি কাবার তো দেখলাম, এবার কোন গাছ দেখাবেন? এটা আছে ড্যাং সুরাইয়া, ড্যাং সুরাইয়া কাঁঠাল, তাই তো? হ্যাঁ, এই এই যে মোচ আসছে, মোচ আসছে সব, এখানে যে মোচটা আছে এই মোচটা থাকবে, কিন্তু এই যে আগাই মোচগুলো আছে এগুলো থাকবে, এগুলো হয়তো থাকবে না, কিন্তু এই যে গোড়ার মোচটা থাকবে, তাই না? হ্যাঁ, আর এগুলো আমাদের ড্রামে সেট করা হয়েছে, কাঁঠাল ড্রামে। তো এখানে আরো দেখতে পাচ্ছি কিছু কাঁঠাল ধরে রয়েছে, এটা ভিয়েতনাম সুপার আর্লি, এটা ভিয়েতনাম সুপার আর্লি, তাই তো? হ্যাঁ সুপার আর্লি, এই যে কাঁঠাল অলরেডি ধরে গেছে। তো দাদা এর চারা রাখছেন তো? হ্যাঁ চারা আছে, এর চারা। আচ্ছা কেমন কি দাম পড়তে পারে দাদা? দাদা এটা জামরুলের কোন ভ্যারাইটি? এটা আছে তোমার ডালহারি, ডালহারি, এটা ডালহারি না, এটা বেল চাম্পা, বেল চাম্পা, যেটা সেই বড় সাইজের হয়, তাই না? দেখুন ফুল সেট হবে, ফল সেট হবে, ফল সেট হবে। এর আগের বার দেখে এসেছিলাম 20 আছে, 20 ছিল,
কিন্তু এবারে ফল সেট হবে। আচ্ছা, এখানে তো প্রচুর ধরে রয়েছে, এর পাশেরটা এটা বেলচাম্পা, ওটা বালি চাম্পা, এটা বালি চাম্পা, এটাতেও ফুল আছে, তাই না? ফুল আছে, আর এটা সাইজটাও সেই বড় বড় হবে, তাই তো? এবং টেস্ট কেমন? টেস্ট ভালো, মিষ্টি তো ভালো। আচ্ছা, তো এই চারাও তো রাখছেন? চারাও আছে। দাদা, এটা জামের কোন ভ্যারাইটি? এটা আছে ব্ল্যাক জাম, ব্ল্যাক জাম 65 থেকে 70 গ্রাম ওয়েট হবে। আচ্ছা, সে বড়টা, জায়ান্টটা? হ্যাঁ, জায়ান্টটা, পাতা সাইজটা দেখুন খালি। আচ্ছা, আর এটার চারা তো থাকছে? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, তো জামের মধ্যে এই ভ্যারাইটিটা মধ্যে সবথেকে বেস্ট এখন? সবথেকে বেস্ট এই জামের ভ্যারাইটি। আমাদের যেরকম সাদা জাম আছে, যে হোয়াইট জাম যেটা এসে ওটা এক বছরে ফল আছে, ঠিক আছে? আমাদের এই জামটাও যে এসে, এই জামটাও এক বছরে ফল আসবে। এটা এক বছরের গাছ? এক বছরের গাছ ফল আসবে। আমাদের এক বছর গাছের ফুল আছে। আচ্ছা, যে আমাদের মাদার গাছ আছে, এক বছর গাছের ফুল আছে, ফুল আছে। আচ্ছা, এটা আমাদের গাছটা বয়স 2 বছর, মোটা আছে 2 বছর এই গাছটা। দাদা, এটা সাদা জাম নাকি? এটা সাদা জাম। আচ্ছা, প্রচুর মুকুল আছে, টবে আছে প্রচুর। এই যে টবে, টবে সাইজটা দেখিয়ে দিন। প্রচুর মুকুল আছে। তো এই তো, এটা তো ছাদ বাগানের জন্য একদম উপযোগী গাছ। উপযুক্ত জাম, জাম, জামরুল, হ্যাঁ, ছাদের জন্য খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। এবং প্রচুর জাম ধরেছে। হ্যাঁ, এছাড়া তো রাখছেন? হ্যাঁ, এছাড়া অ্যাভেলেবল। আচ্ছা, এটা আছে আমাদের সিড ফ্রি, সিড ফ্রি, বীজ হবে না, তাই? বীজ হবে না আমাদের কাছে। দেখুন, গাছ সব নতুন লিফ চলে আসছে, নতুন লিফ, নতুন পাতা ছাড়ছে, তাই না? নতুন পাতা ছাড়ছে আমাদের ওয়েদারে। হ্যাঁ, আমাদের ওয়েদারে। আচ্ছা, আর একটু মাটিটা দেখাই, এটা কেরাল থেকে সংগ্রহ করা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এখানে যখন নতুন গ্রোথ এসেছে, তাহলে এটা সার্ভাইভ করার, না করার কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যেক গাছেই দেখা পাবে, প্রত্যেক গাছে নতুন লিফ আছে, নতুন লিফ আছে, এই যে মানে নতুন পাতা আছে প্রত্যেক গাছে। এটা কোন ভ্যারাইটি আছে? এটা হলো তোমার ভিয়েতনাম সুপার ইলি রেড। আচ্ছা, সুপার আলি লাল, এই তো রেড। হ্যাঁ, আচ্ছা, এটা আছে গামলেস, গামলেস, যেটা কাঁঠালের মেন সমস্যা। এটা এটাও দেখুন, নতুন লিফ, নতুন লিফ আছে। আচ্ছা, আর এগুলো তো যারা ছাদ বাগানে করতে চান তারাও করতে পারবে? করতে পারবে, ড্রামে দেখে দিলাম তো যে আমাদের কাছে এসছে, যে কাঁঠাল এসছে। আচ্ছা, এগুলো সবই? হ্যাঁ, এগুলো গামলেস আছে। এটা আছে হানি, হানি জ্যাকফ্রুট, তাই তো? হানি, হানি জ্যাকফ্রুট। এটার মধ্যটা একটু অরেঞ্জিশ টাইপের হয় না কালারটা? আচ্ছা, এটাও নতুন লিফ, এই যে নিউ গ্রোথের গাছ। আর আমি ভিডিওতে সব সময় বলি, আপনাদের নতুন গ্রোথের মধ্যে থাকা গাছগুলো পারচেজ করবেন। আচ্ছা, আর এগুলো কোন ভ্যারাইটি? এটা আছে তোমার বারাবা, বারাবা, এগুলোও নতুন লিফ ছেড়েছে, নতুন লিফ আছে। গরম আসা মানেই এই গাছে ডরমেন্সি থেকে বেরোবে, নতুন করে গ্রোথ নেবে। আর এইসব গাছগুলো আর মরার ভয় নেই, ভয় আমাদের এখানে এসে, আমাদের কাছে আজকে না হলেও 1.5 মাসে সে এসে এখানে রাখা আছে, এগুলো নতুন লিফ এসে মানে আর মরার ভয় নেই। আচ্ছা, আর এই পাশে রয়েছে রামভুটান। হ্যাঁ, এগুলো আছে রামভুটান N18, এগুলো নতুন লিফ ছাড়ছে, এগুলো N18। আচ্ছা, এগুলো সবই N18? হ্যাঁ, এগুলো সবই N18। আচ্ছা দাদা, এটা সবই দার কোন ভ্যারাইটি? এটা হলো রেড সাপ, এটা রেড, তাই তো? হ্যাঁ, রেড সাপ, এটা একটা বড় গাছ, আমাদের কাছে এখানে আছে ছোট গাছও আছে, ছোট গাছও আছে। হ্যাঁ, রেড সাপ এর ছোট গাছও আছে। আচ্ছা, এটা আছে তোমার সিলভার হোয়াইট, সিলভার হোয়াইট, সবেদার ভ্যারাইটি, সবেদার ভ্যারাইটি। আচ্ছা, এগুলো তোমার 500 থেকে 600 গ্রাম ওয়েট হবে, পুরো 500 থেকে 600 গ্রাম। এবং এই গাছগুলো নতুন গ্রোথ, এই যে নতুন পাতা ছাড়ছে, তাই না? সুইট সান্তল, তাই তো? দেখুন, নতুন পাতা, নতুন পাতা এবং ফুল আছে। এবং এই পাশে কয়েকটি গাছ দেখি, আর একটু ভিতরে যাই, প্রত্যেকটি গাছে এই যে প্রচুর ফুল আছে, তাই না? এই দেখুন, এই যে প্রচুর ফুল এখানে ধরছে প্রত্যেকটি ব্রাঞ্চ। আমাদের গাছের হাইটটাও দেখুন, হাইট একটু দূরে গিয়ে দেখাই, 7 ফুট প্লাস, 7 ফুট। দাদার হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি, দাদার হাতে উপর থেকে আরো প্রায় 1.5 হাত, 7 ফুটের উপরে হবে, 7 ফুটের উপরে পরে হবে। এবং গাছের গুলো দেখুন কত ম্যাচিওর, কত মোটা এর গুড়িটা। এগুলো সবই বিক্রির জন্য দাদা? সব বিক্রির জন্য, সব বিক্রির জন্য। আচ্ছা, এর পাশে আমরা আরো কিছু রামভুটান দেখতে পাচ্ছি, এগুলো নিউ গ্রোথে নতুন নতুন করে পাতা ছাড়ছে এগুলো। তো এগুলো কোন ভ্যারাইটি দাদা? এগুলো আছে রং গ্রিন। আচ্ছা, গ্রিন, রং গ্রিন আছে, বড় N18 আছে আমাদের, রং গ্রিন, তাই তো? N18 বড় চারা আছে, N18 বড় চারা আছে। আচ্ছা, তো আমাদের কাছে সব নতুন বড় গাছে সব নতুন লিফ চলে আসছে। আচ্ছা দাদা, এখানে যে গাছটা দেখতে পাচ্ছি, এটাও দেখছি নতুন করে পাতা ছাড়ছে। আচ্ছা, চেন, আচ্ছা, চেন, তাই তো? দাদা, এগুলো কোন ভ্যারাইটি? এটা আছে জায়ান্ট অ্যাবিউ, 2 বছরের, জায়ান্ট অ্যাবিউ, হ্যাঁ, 2 বছরের ফল চলে আসবে, 700 থেকে 900 গ্রাম ওয়েট হবে। আচ্ছা, জায়ান্ট, আমাদের প্রত্যেক গাছের লিফ ছাড়ছে, লিফ ছাড়ছে, এই যে
নিউ গ্রোথে প্রত্যেকটি গাছ। এগুলো আমাদের কাছে আছে 4 ফুট থেকে 6 ফুট জায়ান্ট এভিউ, তাই তো? একটু দূর থেকে দেখাই, আপনি পাশে দাঁড়ান গাছের। এই এটা তো প্রায় 6 ফুটের কাছাকাছি, এগুলো 5 ফুট, তাই না? হ্যাঁ, এটা আছে নাম ডকমায়, এটার নাম ডকমায়। এটা তো পুরো ধরেছে, আবার বোল আসছে, আম ধরে গেছে, আবার নতুন করে মুকুলও আসছে। হ্যাঁ, মুকুলও আসছে। এটার নাম ডকমাই। তার পাশে দাদা এগুলো, এই গাছটা বোল আসেনি, আসেনি না? আচ্ছা, এর পাশেরটা, এটা এসছে। আচ্ছা, এটা তোমার আবার রেড আইভরি, রেড আইভরি, তাই তো? আচ্ছা, এগুলো একটা আছে রেড আইভরি, এটাও রেড আইভরি। আচ্ছা আচ্ছা, শুধু গাছ দেখবো না দাদা, এ চারা রাখছেন তো? হ্যাঁ, চারা আছে, রেড আইভরি, রেড আইভরি, নাম চাকাপাত, নাম ডকমাই, মিয়াজাকি, জি মিয়াজাকি। আচ্ছা, বর্তমানে যে বিদেশি ভ্যারাইটি গুলো আমাদের মার্কেটে খুব চলছে এবং সবাই খোঁজ করছে, সমস্ত কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা, এই যে দেখছি প্রচুর মুকুল, এটা এটা কোন ভ্যারাইটি? এটা যত সম্ভব অস্টিন, অস্টিন ম্যাঙ্গো। আচ্ছা, এটাতেও প্রচুর মুকুল আছে, চারা রয়েছে তো? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, প্রত্যেকটা গাছেই, মাদার গাছে আমরা দেখছি মুকুল ধরে রয়েছে। এটা BN7, এটা BN7, বরিশাল নার্সারি, সেই বিখ্যাত আম, তাই তো? BN7। আচ্ছা, আর এখানে প্রত্যেকটি মাদার গাছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মুকুল, প্রত্যেকটা গাছে। এটা আছে 4 কেজি, এটা 4 কিলো, তাই তো? আছে 4 কেজি, ও একটা আছে, ও একটা আছে, এগুলো সব 4 কিলো, 4 কেজি, 4 কিলো। আচ্ছা, এই যে প্রচুর মুকুল এখানে ধরে রয়েছে অলরেডি। আর এখানেও এই দিকের গাছগুলোতে দেখতে পাচ্ছি আমরা প্রচুর মুকুল ধরে, ছোট্ট ছোট্ট সব গাছ ড্রামে লাগানো আছে। এটা নাম ডকমাই, নাম ডকমাই মুকুল, দেখুন দর্শক বন্ধুরা। আর অসাধারণ নাম, ছাদ বাগানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ডুয়াপ প্রজাতির, আপনারা অবশ্যই লাগান এই নাম ডকমাই। চারা রয়েছে দাদা? হ্যাঁ। আচ্ছা, এই এটা R2E2, এটাও আর একটা চমৎকার আমের ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য খুব ভালো হতে পারে। এটাও R2E2, R2E2 পাতাগুলো একটু দেখাই দাও আপনাদের, অর্থাৎ দেখলে বুঝতে পারবেন, এই যে পাতাগুলো একটু এবড়ো খেবড়ো টাইপের থাকবে, দেখুন স্ট্রেট হবে না। এই পাশের গাছটা দেখুন, পাতাটা দেখুন, আর এই পাতাটা দেখুন, একটু একা বেঁকা হবে, তাই না? ঠিক বললাম তো দাদা? এখানে টোটালি আমের কত রকম ভ্যারাইটি রাখছেন? আমাদের কাছে এই মুহূর্তে মাদার গাছ হিসেবে লাগানো হয়েছে না হলো 50টার ধারে কাছে, ইউনিক ভ্যারাইটি, 50টা ইউনিক ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, আমরা আগামীতে চেষ্টা করব আরো 50টা ভ্যারাইটি আমরা অর্ডার করেছি, ইউনিক ভ্যারাইটি, ঠিক আছে? সেজন্য যদি চাই মাস দেড়েকের মধ্যে আমাদের কাছে কন্টেইনার চলে আসবে। আচ্ছা, আমরাও চাইবো আপনারা এই কালেকশন করুন, আর আমি এবং আমার দর্শকরা এই আপনার থেকে এই সুন্দর আমের ভ্যারাইটি গুলো কালেকশন করতে পারি। আম থেকে আম, লঙ্গন, তারপর লেবুর মধ্যে কিছু ভ্যারাইটি চেষ্টা করব দর্শকদের কাছে মামি সাবেদা গ্রাফটেটো দেওয়ার জন্য, কিংবা ইয়ার লেলিং দেওয়ার জন্য চেষ্টা করব। মামি সাবেদা এখনো পর্যন্ত সব যা আছে সব মার্কেটে বিজের, সব বিজের, গ্রাফটেটটা কালেকশন করার চেষ্টাই আছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এই মাসেই। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর বিদেশি ভ্যারাইটি বিশেষ করে কেরালিয়ান শুটের কালেকশন, অন্যতম সেরা নার্সারি এই চাকলার সামির নার্সারি, আর রেড ডায়মন্ড কিং। তো এই সমস্ত গাছগুলো পেতে হলে আপনারা অবশ্যই নার্সারিতে আসুন, এসে নিজে চোখে গাছগুলো দেখুন, দেখে গাছ কিনুন। যারা অনেক দূর থেকে দেখছেন, আসা সম্ভব নয়, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দাদা থেকে অনলাইনের মাধ্যমেও চারা নিতে পারেন। আর দাদাকে রিকোয়েস্ট করব, যারা অনলাইনে নেবে তাদের গাছগুলো একটু ভালো দেবেন, যাতে সবাই বাড়ি বসে ভালো গাছটা পাই। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন আরো সুন্দর সুন্দর গার্ডেনিং সংক্রান্ত ভিডিও দেখার জন্য। নমস্কার।